আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ফুড রেসিপি বাংলা। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার ভ্যানিলা স্পঞ্জ কেক। আর আজকের কেকটা আমি তৈরি করব আটা দিয়ে। ময়দা ছাড়াও বাসায় কিভাবে আটা দিয়েও জন্মদিনের কেক তৈরি করা যায়, টিপস সহ এ টু জেড রেসিপিটি রয়েছে এই ভিডিওতে। তাই আশা করছি ভিডিওটি টেনে টেনে না দেখে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার ভ্যানিলা স্পঞ্জ কেকটি তৈরি করা যায়। প্রথমে একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়ে ডিম দুইটা থেকে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখন এই ডিমের সাদা অংশে হাফ কাপ প্লাস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে রেগুলার চিনিটাই ইউজ করেছি। এক চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে ডিমের সাদা অংশ এবং চিনিটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছে। স্পঞ্জ কেক পারফেক্টভাবে করার জন্য ডিমের কুসুম এবং সাদা অংশ কিন্তু আলাদাই করতে হবে। আর ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন। প্রথমে লো স্পিডে বিট করে নিচ্ছি 2 মিনিট, এরপর হাই স্পিডে বিট করে নিব 4 মিনিট। এভাবে 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু ডিমের ফর্মটা পারফেক্টভাবে হয়ে যাবে। আমি আজকের এই কেকটাতে উপকরণগুলো যে পরিমাণে ব্যবহার করব, আপনারাও যদি ঠিক সেই পরিমাণেই ব্যবহার করেন তাহলে আমার কেকটার মতো আপনাদের কেকটাও পারফেক্ট হবে। ডিমের সাদা অংশটা যখন এমন সাদা ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে বিট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে ডিমের কুসুম দুইটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এখানে রান্না করার সয়াবিন তেলটাই ইউজ করেছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিচ্ছি 20 সেকেন্ড। শুধুমাত্র সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশে গেলেই হবে। ওভার বিট করলে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে অফ করে দিচ্ছি। বিটারের সাহায্যে চাল লিখে নিচ্ছি। লেখাটা যদি সাথে সাথেই মুছে না যায় তাহলে বুঝতে হবে ডিমের এই ফোমটা একদম পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে সব শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ আটা। 1/3 কাপ দিয়ে দুইবার দিলে কিন্তু 2/3 কাপ হয়ে যায়। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। আমি এখানে উপকরণগুলো যে পরিমাণে ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন সেম উপকরণগুলো সেম পরিমাণে ব্যবহার করতে। স্পঞ্জ কেক তৈরিতে শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, এতে করে কেকটা একদম পারফেক্ট হয়। খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে, এখন এই অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। এই পর্যায়ে একটি স্পেচুলার সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে, তাড়াহুড়া করে মিশাতে গিয়ে ওভার মিক্স করা যাবে না, কারণ ওভার মিক্স হলে কেকটা পারফেক্টভাবে হওয়ার পরও ডেবে যাবে। এই পর্যায়ে মিশিয়ে নিতে আমার প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটারটা একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 7 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটাতে তেল ব্রাশ করে লেখালেখির যে কাগজ আছে সেই কাগজটা পিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। কেক তৈরি করে কখনোই দেরি করা যাবে না, কেকটাকে সাথে সাথে বেক করে নিতে হবে। কেকটা বেক করার জন্য চুলায় একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে হাঁড়িটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 40 মিনিট। 40 মিনিট পর চুলাটা অফ করে দিচ্ছি। এখনই ঢাকনা বন্ধ থাকা অবস্থায় কেকটাকে আরও 5 মিনিট রেখে দেব, এতে করে কেকটা ডেবে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্টভাবেই বেক হয়েছে। এখন এই গরম কেকটা একটা প্লাস্টিক র্যাপে মুড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। আপনাদের কাছে প্লাস্টিক র্যাপ না থাকলে আপনারা পলিথিনে মুড়িয়েও ঠান্ডা করে নিতে পারেন। এবার কেকটা ডেকোরেশন করার জন্য আমি বাটার ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ বাটার,
বাটারটা ফ্রিজে থাকলে অন্তত এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসতে হবে। আরও নিয়ে নিয়েছি এক কাপের চেয়ে একটু কম গুঁড়া করা চিনি। চিনিটা ব্লেন্ডার বা পাটায় পিষে গুঁড়া করে চালনি দিয়ে চেলে নিতে হবে। এতে করে ক্রিমের মাঝে চিনির কোনো কচকচানি ভাব থাকবে না। নিয়েছি ভ্যানিলা এসেন্স, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্সই ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক। দুধটাকে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বাটারটাকে হাই স্পিডে যতক্ষণ না বাটারের কালার চেঞ্জ হয়ে সাদাটে ভাব চলে আসে ততক্ষণ বিট করে নিচ্ছি। প্রায় 8 মিনিট বিট করে নেওয়ার পর বাটারের কালারটা চেঞ্জ হয়ে অনেকটা সাদা আর ক্রিমি হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া চিনি। সম্পূর্ণ চিনিটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে 2 অথবা 3 বারে দিয়ে ভালোভাবে বিট করে নিব। সম্পূর্ণ চিনিটা দিয়ে ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সাইডের ক্রিমটুকু মাঝখানে এনে একটু সামান্য বিট করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক। প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণে মিল্ক দিয়ে দিলাম। এরপর যতটুকু মিল্ক লাগবে অল্প অল্প করে অ্যাড করে বিট করে নিব। সম্পূর্ণ দুধটা নাও লাগতে পারে, তাই একসাথে সম্পূর্ণ দুধটা দেওয়া যাবে না। এখন এটাকে আমি আরও প্রায় 2-3 মিনিট হাই স্পিডে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমার বাটার ক্রিম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কতটা সফট আর স্মুথ হয়েছে। এখন এই ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রেখে আপনারা প্রায় 8 থেকে 10 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। আর এই সময় কিন্তু আপনারা চাইলে যে কোনো কালার ক্রিমে অ্যাড করে নিতে পারবেন। আমি কিছুটা ক্রিমে লাল রং অ্যাড করে নিব, তাই কিছুটা ক্রিম আলাদা করে একটা বাটিতে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1/2 চা চামচ পরিমাণ রেড ফুড কালার। এখন এগুলোকে প্রথমে একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি, তারপর ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিচ্ছি 20 সেকেন্ড। শুধুমাত্র সব কিছু একসাথে ভালোভাবে মিশে গেলেই হবে। আমার কাছে কালারটা একটু হালকা মনে হচ্ছিল, তাই আরেকটু রেড কালার দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশে গেছে, ক্রিমটা এখন পুরোপুরি রেডি। এখন এই ক্রিমগুলোকে ফ্রিজে নর্মালে রেখে দেব 15 মিনিটের জন্য। এদিকে কেকটা ঠান্ডা হওয়ার পর একটা চুড়ির সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 2 ভাগে অথবা 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জ হয়েছে। অবশ্যই আমার রেসিপিটা হুবহু ফলো করবেন, তাহলে আপনাদের কেকটাও এতটাই সফট আর পারফেক্ট হবে। এখন কেকটা ডেকোরেশনের আগে সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। সুগার সিরাপ তৈরি করার জন্য 1/2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই চিনি আর দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিলে সুগার সিরাপ একদম পুরোপুরি রেডি। কেকটা ডেকোরেশনের আগে কেকের নিচে কিছু কাগজ দিয়ে দিয়েছি, এতে করে কেক বোর্ডটা একদম ক্লিন থাকবে। এখন কেকের উপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। স্পঞ্জ কেকে সুগার সিরাপটা কিন্তু একটু বেশিই লাগে। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া বাটার ক্রিম। ক্রিমটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এই লেয়ারটাতেও ভালোভাবে ক্রিম দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে এবং চারপাশে ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছে। এই লেয়ারটাতে যতটা সম্ভব স্মুথ করে ক্রিমটা লাগিয়ে নিতে হবে, কারণ এই লেয়ারটাই কিন্তু কেকের সবার উপরে থাকবে। কেকের যে নিচের লেয়ারটা থাকে সেই লেয়ারটাই সবসময় কেকের উপরে দেবেন, এতে করে উপরের দিকটা একদম সমান থাকবে। যদিও কেকের উপরের লেয়ারটাতে আমি খুব ভালোভাবে স্মুথ করতে পারি না, তবে আমি আমার মতো করে যতটা সম্ভব স্মুথ করে নিয়েছি। ক্রিম দিয়ে কেকটা খুব ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেছে। এখন কেকটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য।
15 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে এর সাইডে লেগে থাকা কাগজগুলো সরিয়ে নিচ্ছে। তারপর ছোট সাইজের একটা স্টার নজল দিয়ে কেকের উপর এভাবে ফুল তৈরি করে নিচ্ছে। আপনারা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই কেকটা ডেকোরেশন করে নেবেন। আমি আমার পছন্দ মতো কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। যদিও আমি এত সুন্দর করে কেক ডেকোরেশন করতে পারি না, তবে আপনারা ট্রাই করলে আমার চাইতে অনেক সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন। কেকের উপরের ফুলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে একই নজল দিয়ে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। এখন কেকের মাঝখানের খালি জায়গাটাতে কিছু কালারফুল স্প্রিংকল ছিটিয়ে দিচ্ছি। তারপর প্রতিটা ফুলের উপরেই একটা করে সুগার বল দিয়ে দিচ্ছি। আমার ভ্যানিলা কেক কিন্তু এখন পুরোপুরি তৈরি। দেখলেনই তো কতটা সহজে এই মজাদার কেকটা বাসায় তৈরি করা যায়। আমার রেসিপিটা হুবহু ফলো করে কেকটা বাসায় তৈরি করবেন, আশা করছি নিরাশ হবেন না। আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে। আর এই কেকটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। বাসায় একবার হলেও হুবহু আমার রেসিপিটা ফলো করে কেকটা তৈরি করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিব। যেতে যেতে বলে যাব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশেই থাকবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের লাইক আর কমেন্টসগুলো আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দেয়। দেখা হবে নেক্সট এপিসোডে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।